নানা নাটকীয়তায় শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ পর্ব এ পর্বে ভোট হয় নয়টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এর মধ্যে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি বিহারের পাঁচটি জম্মু কাশ্মীরের একটি ঝাড়খণ্ড ও ওড়িশায় চারটি করে এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আটটি করে আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয় এছাড়াও ভোট হয় তেলেঙ্গানার সতেরো মহারাষ্ট্রের এগারো এবং উত্তরপ্রদেশের তেরো আসনে নির্বাচনের চতুর্থ ধাপে লোকসভার বর্তমান বিরোধী দলীয় নেতা কংগ্রেসের অধীর চৌধুরী সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়েসি সহ এক হাজার সাতশো সতেরো প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় তারকা প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান কীর্তি আজাদ মহুয়া মৈত্র অমৃতা রায় অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ দিনের শুরুতেই ভোট দিয়েছেন জম্মু কাশ্মীরের জনপ্রিয় নেতা ওমর আব্দুল্লাহ তার পরিবার এছাড়াও নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন আসাদুদ্দিন ওয়েসি সহ অনেক হেভিওয়েট প্রার্থী গেল তিন পর্বে তুলনামূলক কম ভোটার উপস্থিতি হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খবরের শিরোনাম হয়েছে তবে চতুর্থ পর্ব শেষে ভারতের নির্বাচনী রাজনীতি কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় গোটা দেশ অন্য কর্মকার নিউজ ডেস্ক দেশ টিভি